হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে আলু ফুলকপি চিংড়ি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এই ভিডিওটা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটাতে একটা লাইক করবেন। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চিংড়িটায় নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ির মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, 1 চিমটে হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করব। গরম কড়াইয়ের মধ্যে 1টা চামচ সর্ষের তেল দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো হালকা ভেজে নেব। চিংড়ি বেশি ভাজবেন না, চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে আরো 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এখন ফুলকপির টুকরোগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলুগুলো আলাদা করে ভেজে তুলে নিতে পারেন, আমি আলু আর পেঁয়াজটা একসাথেই ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ভাজা ফুলকপিটা দিয়ে দেব। দুটো ছোট সাইজের টমেটোকে টুকরো করে রেখেছি, দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা সহজ কিন্তু টেস্ট দারুণ আছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। এখন 10 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি 2.5 কাপ জল দিয়ে দেব। ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটতে শুরু করেছে, এখন ঢেকে দেব। ঢেকে আমি আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। এখন দেখে নেব আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। 2 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি একটু নুনটা চেক করে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। নুন একদম ঠিক আছে, ফ্লেমটা মিডিয়ামে করে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে দেব। তৈরি হয়ে গেছে চিংড়ি দিয়ে আলু ফুলকপির ঝোল। এখন দেখে মনে হতে পারে যে অনেকটা ঝোল, কিন্তু ফ্লেমটা অফ করার পর ঝোলটা অনেকটাই কমে যাবে। এখন আমি ফ্লেমটা অফ করে দেবো।